মুক্তির অপেক্ষায় ফখরুল আব্বাস হাইকোর্টে দেয়া জামিন আপিল বিভাগে বহাল 30 দিনের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ আন্দোলন আর নির্বাচনে খেলা হবে আবারও বলেছেন ওবায়দুল কাদের নির্বাচনের আগে আবারও ষড়যন্ত্র শুরু করেছে সরকার অভিযোগ বিএনপি নেতাদের ব্রাজিলে বাজারে ব্যাপক চাহিদা বাংলাদেশের তৈরি পোশাকের আর এমজি পণ্যের বড় বাজার হতে পারে দেশটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন রাষ্ট্রদূত এনআইডি ডেটাবেজ ইসিতে রাখার পরামর্শ ডক্টর কায়কোবাদের ভিন্নমত ডক্টর জাফর ইকবালের বললেন ডেটাবেজ হস্তান্তর হলেও অসুবিধা হবে না ইভিএমে ভোট গ্রহণে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি উদ্যোগটি গণস্বার্থ বিরোধী বলছে ক্যাব এখাতে দুর্নীতি অনিয়ম বন্ধের দাবি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সাথে সংঘর্ষের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টে দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ একই সাথে এই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিননামা দাখিল না করার চেম্বার আদালতের নির্দেশ তুলে নিয়েছে আপিল বিভাগ এর ফলে বিএনপির শীর্ষ এই দুই নেতার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে নয়াপল্টনে 7 ডিসেম্বর বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 8 ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ 9 ডিসেম্বর তাদের নয়াপল্টনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ওই মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে জামিন বহাল রেখে আদেশ দেন চেম্বার আদালত যে আদেশটি দিয়েছিলেন সেই আদেশটি ভ্যাকেট করে দিয়েছেন এবং আরেকটি আদেশ দিয়েছেন বলছেন যে রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য সুতরাং হাইকোর্ট বিভাগ যে বেলটি দিয়েছে সেটা বহাল আছে আপিল বিভাগের আদেশটি পাওয়ার পরেই আমরা বেল ফার্নিশ করব তাদের বিরুদ্ধে যেহেতু আর কোনো মামলা নাই এখন পর্যন্ত কোনো মামলা নাই কাজে আমরা মনে করি যে বেল বন্ড ফার্নিশ করার সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হবে অ্যাটর্নি জেনারেল বলেন নিম্ন আদালতে আবেদন পেন্ডিং রেখে জামিনের জন্য মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের উচ্চ আদালতে আসা সঠিক হয়নি আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমাদের সুপ্রিম কোর্ট কয়েকটি মামলায় 10 জেলার থেকে আরম্ভ করে বলছে যেন প্রথম যেতে হবে আপনাকে ইয়েতে লোয়ার টায়ারে অর্থাৎ আমাদের সেশন জাজে মুভ করতে হবে ওইখানে যদি আদেশ হওয়ার পরে আপনারা আসেন এখানে হায়ার কোর্টে হাইকোর্ট ডিভিশনে তো সেই কথা ছিল আমাদের হাইকোর্ট ডিভিশন এই অ্যাপেলেট ডিভিশন এইটাকে অ্যাকসেপ্ট করে হাইকোর্টকে ডাইরেকশন দিয়েছেন এটা শুনানি করে এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য আর যেহেতু ওনাদের বেলের ব্যাপারটা ওনারা হাইকোর্ট ডিভিশন বলছেন না বেলটা ওনাদের থাকবে এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম না থাকলেও ঢাকার সিএমএম আদালতে 3 বার জামিন আবেদন নাকচ হয় সবশেষ 21 ডিসেম্বর মহানগর দায়রা জজ আদালতেও তাদের জামিন নামঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি অপশাসন সাম্প্রদায়িকতা এবং জঙ্গিদের বিরুদ্ধে খেলা হবে আন্দোলন নির্বাচনেও খেলা হবে কেউ কেউ পছন্দ না করলেও তার খেলা হবে স্লোগানটি সাধারণ মানুষ গ্রহণ করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের রাজনীতি নষ্টদের অধিকারে চলে গেছে সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাইলে মেধাবীদের রাজনীতিতে আনতে হবে বলেও মনে করেন তিনি কথা বলেন বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গেও দেশে শেখ হাসিনা একদিনে 100 সেতুর উদ্বোধন করেছে কিন্তু রাজনীতিতে আমরা কোনো সেতু নির্মাণ করতে পারিনি নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয় নষ্ট রাজনীতিকের জন্ম দেয় নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে খেলা তো হবে আন্দোলনেও হবে নির্বাচনেও হবে তৈরি আছেন প্রস্তুত হয়ে যান
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প আজ দৃশ্যমান বাস্তবতা। বিগত দিনে যেমনি তারা বারবার পরাস্ত হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনও সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা মুক্তদের চেতনা মূল্যবোধ স্থির রাখতে সক্ষম হব। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অংশ নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ডক্টর কামাল হোসেনের সাথে জোট করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। বিএনপির সাথে কখনোই জোট করেননি বলেও দাবি করেন তিনি। অনেকে মনে করতে পারেন আমি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে গিয়েছিলাম, জোটে গিয়েছিলাম। আমি কোনোদিন বিএনপির সঙ্গে যাই নাই। আমি ডক্টর কামাল হোসেনকে দেখে আমি কামাল হোসেনের নেতৃত্বে জোটে গিয়েছিলাম, সবার শেষে গিয়েছিলাম, সবার আগে জোট থেকে বেরিয়েছি। নিশ্চয়ই আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোটে যোগদান করা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নির্বাচন যথাসময় হবে এবং সেই নির্বাচনে আমি বিশ্বাস করি শেষ মুহূর্তে নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য সেই নির্বাচনে আসবেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপিকে মিছিল মিটিং করার সুযোগ দেওয়ার কথা বলা আইওয়াশ এবং নির্বাচনের আগে সরকার আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চোকো। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির 27 দফার রূপরেখা বাস্তবায়ন করতে না পারলে দেশকে ধ্বংসের দিকে যাওয়া থেকে ঠেকানো যাবে না। দেশের জন্য হলেও ঘোষিত রূপরেখা বাস্তবায়ন করবে বিএনপি। বিএনপির আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আত্মপ্রকাশ করেছে 15টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট সমমনা গণতান্ত্রিক জোট। রবিবার বিকেলে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই জোটের ঘোষণা দেওয়া হয়। বিএনপির সিনিয়র নেতারা নতুন জোটকে স্বাগত জানিয়ে আশা করেন এই জোট তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আজকে একটি বক্তব্য যে আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব। সেই আন্দোলনকে ঠেকানোর জন্য আজকে এই সরকার, এই জনস্রোতকে ঠেকানোর জন্য যে নির্যাতনের পথ, মামলার পথ, হামলার পথ, গ্রেফতার পথ বেছে নিয়েছে, এই হামলা মামলা করে গ্রেফতার করে এই জনস্রোতকে ঠেকানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে, বাধা বিপত্তি করতেছে, আবার করতে দিচ্ছে। এটাও কিন্তু একটা আইওয়াশ। সুতরাং আমি আবারও বলবো, আন্দোলনের প্রত্যয় নিয়ে যদি এই সমমনা গণতন্ত্র যোগ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমরা এই গণতান্ত্রিক জোট জনগণের কাছে যেতে পারবেন এবং দাঁড়িয়ে যাবেন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 27 দফা রূপরেখা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে যে কাজ চলছে তাতে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আসবে, এটাই স্বাভাবিক। বিএনপির এ নেতা বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসকে ব্যবহার করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চক্রান্ত করছে, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এমবিসি তো নিষেধাজ্ঞা বন্ধ করার কাজ না, বাংলাদেশ এমবিসির কাজ হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে সার্ভিস দেওয়া, জনগণের অর্থ ব্যয় করে আপনি জনগণকে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে জোর করে ক্ষমতা দখল করে ক্ষমতা থাকবেন, আর বাংলাদেশ এমবেসিকে ব্যবহার করে আপনি ক্ষমতা থাকার এক্সটেনশন হিসাবে ব্যবহার করবেন জনগণের অর্থ ব্যয় করে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই মিছিল করেন নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।
ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা আছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত আশা করছেন ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের একটি বড় বাজার হতে পারে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দোস দিয়াস ফেরেস একথা বলেন। দুদেশের মধ্যে বাণিজ্য প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বিশাল সুযোগের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত ফার্নান্দোস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জোরালো ভূমিকা রাখতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাজিলের রাষ্ট্রদূতকে তিনি বলেন রেজিস্ট্রেশন জটিলতায় বাংলাদেশে ফার্মা আইটেমগুলো প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে দেশটি। এছাড়া বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বাড়াতেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যয় সংকোচন অভিজ্ঞতা ও জনবলের দক্ষতা কাজে লাগাতে জাতীয় পরিচয়পত্র এনআইডি ডেটাবেস নির্বাচন কমিশনের কাছে রাখার পক্ষে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কাইকোবাদ। সকালে ইসি ভবনে কমিশনের সঙ্গে এনআইডি ডেটাবেস বিষয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। বুয়েটের সাবেক এই অধ্যাপক আরও বলেন নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে ডেটাবেস রক্ষণাবেক্ষণ করে আসছে, নতুন করে কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হলেও ইসির অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। তবে ডেটাবেস হস্তান্তর করা হলেও ইভিএমে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেন এনআইডি ডেটাবেস যেখানেই থাকুক তা স্বতন্ত্র থাকতে হবে, 18 বছরের কম বয়সীদেরও এই তালিকায় যুক্ত করার ওপর মত দেন বিশিষ্ট এই শিক্ষাবিদ। এদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা জানিয়েছেন তাদের পরামর্শ কমিশন সভায় আলোচনা করা হবে। ইভিএম হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা হয় নাই, আলোচনাটা হয়েছে যে এই ডাটাগুলি যদি অন্য কোথাও থাকে তাহলে আমাদের ইভিএম ব্যবহার করতে কোনো ঝামেলা হবে কিনা। টেকনিক্যাল পয়েন্ট থেকে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, কারণ একই জিনিস, এটা এখানে থাকুক বা ওইখানে থাকুক। এখন আলোচনাটা হয়েছে যে এই দায়িত্বটা কি ইলেকশন কমিশন নেবে না অন্য কেউ নেবে। আমি বলছি যে এটা যার কাছে থাকুক একই জিনিস, তো আপনার কাছে আছে একটা, আমার কাছে আছে একটা, আপনার কাছে একটা আছে, কোনো তো পার্থক্য নেই, একই জিনিস, আইডেন্টিক্যাল জিনিস। যদি এটা পার্থক্য থাকে তাহলে তো অন্য যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন তাদের তো এই অভিজ্ঞতাটা নাই, এটা তো সত্য কথা, তাই না? সুতরাং এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগানো উচিত এবং আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত। প্রতিটা বিষয়ে আলাদা আইডি না, একটি আইডিতে সমস্ত কিছু চলবে। এখন যেমন এনআইডির মাধ্যমে অনেক অনেক কাজ আমাদের চলছে, আশা করি আগামী দিনগুলোতে আরও অন্যান্য কাজও এই একটি কার্ডের মাধ্যমেই আমরা করবো। এদিকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন মধ্য জানুয়ারির মধ্যে ইভিএম এর নতুন প্রকল্প পাশ না হলে ব্যালটে যেতে হবে, সেজন্য জাতীয় নির্বাচন ব্যালট পেপারে করতে প্রস্তুতি নিতে হবে। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এমনটা জানান। তিনি বলেন ইভিএম কেনার প্রকল্প খুব একটা এগোচ্ছে না, নতুন প্রকল্প পাশ না হলে জাতীয় নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহার করা যাবে না। ইভিএম এর প্রকল্প অ্যাকচুয়ালি খুব একটা আগাইছে বলে আমার মনে হচ্ছে না, ওটা নাকি আমাদের এখান থেকে যে মতামত নিয়ে যাওয়ার কথা ওগুলো নিয়ে প্ল্যানিং কমিশনে যাবে, তারপরে আবার ইয়েতে যাবে। ইভিএম প্রকল্পটা আসলে খুব বেশি আগায় নাই, মধ্য জানুয়ারির মধ্যে এটা ইনাগে করতে পারলে, যদি আমাদের ইভিএম কতগুলো নাই হয় তাহলে আমাদেরকে তো আবার ব্যালটের চিন্তায় যেতে হবে, ভোট তো করতেই হবে, তো এদিকেও তো প্রস্তুতি থাকবে। এটা তো অনেক আগে আপনারা সবাই জানেন যে ওনারা যদি টাইমলি দেন তাহলে আমরা করতে পারবো, টাইমলি না হলে তো একটু আসলে অসুবিধা হবে। আবারও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। গড়ে 15.43% বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। ক্যাবে জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেছেন দাম বাড়ানোর উদ্যোগ জনস্বার্থ বিরোধী, বিদ্যুতের দাম বাড়লে 2023 সালে মূল্যস্ফীতি আরও বাড়বে যা সাধারণ মানুষের কষ্ট আরও বাড়াবে। গেল বছর 21 নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম 19.92% বাড়ায় বিইআরসি। সে সময় খুচরা পর্যায়ে দাম বাড়ানো না হলেও দাম বৃদ্ধির আবেদন করে বিতরণের 5 প্রতিষ্ঠান, তারই প্রেক্ষিতে গণশুনানি। রাজধানী বিএম ফাউন্ডেশন অডিটোরিয়ামে দাম বাড়ানোর প্রস্তাব যৌক্তিকতা তুলে ধরে বিতরণী সংস্থাগুলো, তারা সর্বোচ্চ 15.08 থেকে সর্বোচ্চ 27.48% বাড়ানোর প্রস্তাব করে। ইন টার্মস অফ পার্সেন্টেজ 16.03 16.03% হচ্ছে। দেশের অর্থনীতি উন্নয়নে এই মূল্য বৃদ্ধি ভূমিকা রাখবে বলেই আমরা একান্তভাবে বিশ্বাস করি। শুনানি শেষে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দাম বৃদ্ধির সুপারিশ তুলে ধরে। ডেস্কর কুসা মূল্য বৃদ্ধি করেছে 16.17%, ওজোপাড়িত কুসা মূল্য হার 16.19%, নেস্কর কুসা মূল্য হার 15.58%, এবং ভারিত্ব গড় কুসা মূল্য হার
তবে বিইআরসির চেয়ারম্যান বলছেন, প্রস্তাবের যৌক্তিকতা যাচাই বাছাইয়ের পাশাপাশি গুণীজনের মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হবে। যদি সরকারি সিদ্ধান্ত হয় সাবসিডি বাদ দিবে, সেক্ষেত্রে কিন্তু ওটা ক্যালকুলেশন ওই বাল্কটাও করা আছে বিতরণ হারে থাকবে, তো যেটা আপনাদের সিদ্ধান্ত হবে এই আগামী তিন চার দিনের ভিতরে এটা কনফার্ম করতে হবে আপনাদের পক্ষ থেকে, পক্ষ থেকে হলে পরে আমরা এই বস্তুটি সারা নাকি বস্তুটি সহ। এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলছেন, বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি অনিয়ম সিস্টেম লস না কমিয়ে দাম বাড়ানোকে সমাধান হিসেবে খুঁজছে সরকার। অপচয়ের অভিযোগ এনেছে, লুণ্ঠনের অভিযোগ এনেছে, দুর্নীতির অভিযোগ এনেছে, অদক্ষতা জনিত ব্যয় বৃদ্ধির অভিযোগ এনেছে, সেই সব অভিযোগকে আমলে নিয়ে মূল্য এই প্রস্তাবে তা দৃশ্যমান কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাই না। এবং মূলত দেখা যাচ্ছে ট্রেডিশনাল ওয়েতে প্রস্তাব তৈরি করলেই যেন তেন প্রকারে হোক মূল্য বৃদ্ধির বিষয়টি সামনে এনে ইউটিলিটি তাদের রাজস্ব বৃদ্ধি করার প্রবণতা দেখা গেছে, এখনও সেই প্রবণতাই আছে। গ্রাহক পর্যায়ের সবচেয়ে 2020 সালের 27 ফেব্রুয়ারি বেড়েছিল বিদ্যুতের দাম। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা। শীতের তীব্রতায় কাঁপছে দেশ, রাজধানী সহ বিভিন্ন জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, নাজুক অবস্থায় খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত ও ঠান্ডা বাতাসে কাহিল চুয়াডাঙ্গার মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন, কাজে যেতে পারছে না কৃষক ও শ্রমজীবীরা। রাস্তার পাশে গরম কাপড় নিয়ে বসেছে দোকানিরা। খুব কষ্ট, মানে কষ্ট করে চলাফেরা করছি, পেটের দায়িত্ব অতি ঠান্ডা, ঠান্ডাতে না বেরালে আমাদের খুব সমস্যা। শীত জেকে বসেছে কুড়িগ্রামে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপটে ভোগান্তিতে ছিন্নমূলরা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ, বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। বিশেষ করে ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর এবং সেই সঙ্গে বয়স্কদের হচ্ছে। শীতে যুবথুবু উত্তরের জনপদ রংপুর। দিনমজুর, কৃষক সহ ছিন্নমূলরা বড় দুর্ভোগে। দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহে নাকাল পঞ্চগড়ের মানুষ। রাতে কুয়াশা বৃষ্টি ঝরেছে হিমালয় কাঞ্চনজঙ্ঘার কাছে। হাওয়ায় জেলায় শীতের দাপট বেশি। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত পটুয়াখালী। সূর্যের দেখাই মিলছে না। কনকনে শীতের কারণে পথঘাট অনেকটাই ফাঁকা। শীত মোকাবেলায় সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে শীতার্তরা। পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের অবস্থা বেচা কিনা নাই, জিনিসপত্র দাম বেশি, যে বেচা কিনা করি হাত দিয়ে মানে সংসার চালানো যায় না। শীতের কারণে কাজ করতে না, কোনো কিছু পারি না, এই কুয়াশা, অনেক কুয়াশার কারণে একটু চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শীতার্তদের। ঝিনাইদহে টানা এক সপ্তাহের শৈত্যপ্রবাহে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। উত্তরের হিমালয় হাওয়া ও কুয়াশার চাদরে ঢেকে আছে গোপালগঞ্জ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস। অনেক শীত, প্রচণ্ড ঠান্ডা, গাড়িতে গেলে আছে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে গাড়ি চালাই, স্ট্যান্ডে এসে কিছু ডাল খড়ি ভেঙে আগুন ফোয়াচ্ছে। লালমনিরহাটে চরম কষ্টে দুস্থরা, বেশি দুর্ভোগে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলবাসী, ভুগছে শীত বস্ত্রের অভাবে। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। পৌষের শীতে বিপর্যস্ত পুরো দেশ। রোববার যশোর এবং চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপট রাজধানীতেও। টানা কয়েকদিন পর রোববার দুপুরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শীতের তোড়ে সবচেয়ে বিপাকে নগরীর খেটে খাওয়া ছিন্নমূল, বিশেষ করে বস্তির বাসিন্দারা। এর মাঝে আগামী কয়েকদিন এই শীত কিছুটা কমতে পারে বলে সুসংবাদ দিয়েছে আবহাওয়া বিভাগ।
17 বছর আগে স্বামীহারা বিলকিস আক্তার 16 বছর ধরে সন্তানকে নিয়ে থাকেন আগারগাঁও বস্তিতে। কয়েকদিন পর সূর্যের দেখা পেয়ে রোদের তাপ নেন বিলকিস। জানান, পেটের দায়ে শীতের তোড়েও কাজে বের হতে হয় প্রতিদিন। আমাদের শীতের মধ্যে কাজ করতে যেতে হয়, আর কি করার আছে? পেটের দায়ের জন্য আমাদের কাজে কমে যেতে হয়। শীত আর গরম কি, গরিবের শীত আর গরম কি আছে বলেন? বিলকিস আক্তারের দশা তার বোনেরও। উনি হচ্ছেন নূরজাহান বেগম মালা। 26 বছর আগে স্বামীকে হারিয়ে একমাত্র সন্তান মেয়েকে নিয়ে এখানে বসবাস করছেন। লাড়কি বিক্রি করে সংসার পরিচালনা করছেন, পাশাপাশি মেয়েকে পাশ করিয়েছেন অনার্স। তার একটাই স্বপ্ন, মেয়ে একটি সরকারি চাকরি পেয়ে তার এই বস্তি জীবনের অবসান ঘটাবে। সূর্যের দেখা পেয়ে বস্তিটির অনেকেই রোদে শুকিয়ে নেন তাদের শীত নিবারক কাঁথা কম্বল। শীতে তাদেরই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বলে জানান বস্তির বাসিন্দারা। যদি শীতের মধ্যে যদি কাজ না করে তো সম্ভব, নিজে বাচ্চাদের খাওয়াবো কি আর ঘর ভাড়া দিব কিভাবে? শীত তেমন, এই যে নাই কাপড়, নাই জ্যাকেট। 8 নম্বর গাড়িতে ডিউটি করি, শীতের জন্য তো খুব কষ্ট হয়, গাড়িতে বাতাস টাতাস, শীতের বস্ত্র কিনি নাই, খুব কষ্টে আছি। এটা শীতের মধ্যে মনে করেন কেউ ঘরতে কাজে বেরোতে পারে না, শীতের ঘরে বসে থাকে, কাজকাম বন্ধ করে দেয়। এখন পর্যন্ত বিত্তবানদের থেকে কোনো সহায়তাও মিলেনি। আমার বস্তিতে থাকা লাগবো, কষ্ট হলে থাকা লাগবো, সুখ হলে থাকা লাগবো, দুঃখ হলে থাকা লাগবো, এমনি এছাড়া আমার কোনো রাস্তা নেই। তো খাইতে পারি না, সব তারি না, অনেক কষ্ট করি, কাজ করতে পারি না বাবা। শীতে তো বাইরেতে পারতাছি না বাবা, খুব শীত, কম্বলের খুব কষ্ট করতেছে, আমরা কোনো জায়গার থেকে আমরা একটা কম্বল পাই না বাবা। এদিকে সামনে কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থা আমাদের সামনে পরে 2-3 দিন মোটামুটি অব্যাহত থাকবে, মোটামুটি একটু রাইজিংয়ের দিকে থাকবে তাপমাত্রা। অর্থাৎ যে ঘন কুয়াশা যেটা ছিল সেই কুয়াশাটা কিছুটা হলেও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে কুয়াশা থাকবে, তবে ঘনত্ব হয়তো আর একটু ই হয়ে যাবে। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের চোখরাঙানি থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেকার এ জামিনের আদেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। বুশরার আইনজীবী বলছেন, র্যাব ও পুলিশের তদন্ত অনুযায়ী ফারদিন আত্মহত্যা করেছে, তাই বুশরা জামিন পাওয়ার যোগ্য। নিখোঁজের 3 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে গত 7 নভেম্বর ফারদিনের লাশ উদ্ধার করা হয়। 10 নভেম্বর ভোরে বুশরার নাম উল্লেখ সহ কয়েকজনকে আসামি করে মামলা করেন ফারদিনের বাবা নুরুদ্দিন রানা। এই মৃত্যুর ঘটনা প্রতিবেদনে পুলিশ বিষয়টি আত্মহত্যা বললেও আমাতুল্লাহ বুশরা কারাগারে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় ডক্টর মোমেন বলেন, আমেরিকার 72% মানুষ মনে করে তাদের দেশে গণতন্ত্র খুব দুর্বল, আর দেশটির রিপাবলিকান পার্টির 77% মনে করে যে গত প্রেসিডেন্ট নির্বাচন ছিল ফ্রড ইলেকশন। এদেশেও কিছু লোক এই ধরনের আছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমাদের অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নেই, ওনারা নিজেদের আয়নায় দেখো। আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, কোনোদিন নির্বাচনের মিলিটারি আসে বা কোনো অন্য কারসন্দি করে হয় নাই। সুতরাং ওই সম্পর্কে ওনারা যে বিভিন্ন সন্দেহ, তাদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব, এবং তারা হয়তো জিনিসগুলো ঠিক মতো অবজার্ভ করছেন না বলে অনেক সময় অনেকগুলো অবান্তর বক্তব্য দিয়ে থাকেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শ্রীনামগুলো আরেকবার জানিয়ে। মুক্তির অপেক্ষায় ফখরুল আব্বাস, হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল, 30 দিনের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ। আন্দোলন আর নির্বাচনে খেলা হবে আবারও বলেছেন ওবায়দুল কাদের, নির্বাচনের আগে আবারও ষড়যন্ত্র শুরু করেছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। ব্রাজিলের বাজারে ব্যাপক চাহিদা বাংলাদেশের তৈরি পোশাকের, আর ইঞ্জি পণ্যের বড় বাজার হতে পারে দেশটি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন রাষ্ট্রদূত। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি, উদ্যোগটি গণস্বার্থ বিরোধী বলেছে ক্যাব, এক্ষেত্রে দুর্নীতি অনিয়ম বন্ধের দাবি।
শীতে কাঁপছে দেশ। রাজধানী সহ উত্তরের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ, চরম কষ্টে খেটে খাওয়া মানুষ, বাড়ছে অসুখ বিসুখ। শীত কিছুটা কমতে পারে আগামী কয়েকদিনে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।